আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে গরুর বর বুড়ি কিংবা আত বোনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই ড্রাই পরলটাকে রান্না করতে হয়, সেই রেসিপিটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। করার জন্য এখানে আমি দেশ থেকে আসা আমার জন্য গরুর শুকনো বরল, যেটা মশলা দিয়ে একটু রান্না করে তারপর ছোটো করে কেটে শুকিয়ে দিয়েছেন আমার বোন এবং আম্মা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে দেশ থেকে তারা এটা আমার জন্য পাঠিয়েছে। এখন আমি এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি 24 আওয়ার্স পানির মধ্যে এগুলোকে রেখে দেব। তারপর আমি এগুলোকে বয়েল করব। বয়েল করার পর পানি ফেলে দিয়ে তারপর আমি এটাকে মশলার মধ্যে রান্না করব। এখন আমি এগুলোকে 24 আওয়ার্সের জন্য রেখে দেব। আমি কালকে 24 আওয়ার্সের জন্য যে শুকনো ডাইগরটা পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই দেখুন পানি লেগে একটু বড় হয়ে গেছে। এখন আমি এগুলোকে বয়েল করার জন্য একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এবং এগুলোর মধ্যে ড্রাইগরগুলো দিয়ে দিয়েছি। আমি এগুলোকে খুব ভালো করে বয়েল করে নেব, তারপর আমি ফ্রাই প্যানে এগুলোকে ভাজি করব। আমি বর বুড়ি আত যে এলাকায় যে নামেই বলুন, এগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি। কারণ এগুলো সিদ্ধ হবে সেই ফাঁকে আমি আরেকটা চুলায় যে বরের মশলাটা সেটা রান্না করে নেব। সেটা অনেক সময় লাগবে পেঁয়াজটা বাঁচতে এবং মশলাগুলো গুনা করতে, কারণ বরের মূল টেস্টি হচ্ছে মশলাটার মধ্যে। আমি এটাতে 4 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তিনটা তেজপাতা দুবার করে দিয়ে দিচ্ছি। তিনটা বড় এলাচি, কিছু গোলমরিচ, তারপর এটাতে চার পিস দারচিনি এবং 6টা এলাচি দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি এটাতে বাকি বকন দিয়ে দিয়ে গেছি। এখন আমি এটাতে 12টা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, কুচি করে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বড় রান্না করার জন্য খুব বেশি এটাতে পেঁয়াজটাই লাগে এবং মশলা উপকরণগুলো একটু বেশি দিয়ে রান্না করলে এই বড়টা খুব টেস্টি এবং মজাদার হয়। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে বাকি পনকাগুলো দিয়ে দেব পেঁয়াজের সাথে, যাতে সবগুলো হয়ে যায়। ১ টেবিল স্পুন হলুদের পাউডার এবং একটু জাল হবে, 1 টেবিল স্পুন আমি লাল মরিচের পাউডার, জিরা পাউডার 1 টেবিল স্পুন এবং কারি পাউডার 1 টেবিল স্পুন, ধনিয়া পাউডার 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মিশিয়ে নেব। তারপর এটাতে আদা রসুনের পেস্টের কুচটা দিয়ে দেব এবং একটু গরম মশলার পাউডারটাও আমি দেব। এই দেখুন, এবং যে একটা চুলায় আমি বড়টা সিদ্ধ করার জন্য বসেছিলাম, এই দেখুন এটা বড় হচ্ছে, ডাকনা দিয়ে রেখে দিচ্ছি। ওখানে মশলাটাকেও আমি ডাকনা দিয়ে রেখে মিক্সড আদা রসুনের পেস্ট যেটা ফ্রিজে, সেটাও আমি 1 পিস দিয়ে দিয়েছি। এখন আমার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এখনও খুব ভালোভাবে কষানো হচ্ছে। এই দেখুন পেঁয়াজ মশলার সাথে
আমি যে উপকরণগুলো মশলা দিয়েছিলাম সেগুলো পেঁয়াজের সাথে মিশে গিয়েছে। আরও খুব ভালোভাবে পেঁয়াজটা কষানো হওয়ার পর এটাতে আমি যে বরটা বয়ল করেছি সেটা পানি জড়িয়ে নিয়ে আমি এই মশলার মধ্যে অ্যাড করে নেব। আরও 15 মিনিট পর এখন পেঁয়াজের উপরে তেলটা বেশি উঠেছে, মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি, সাথে কাঁচামরিচ একটু। জাল খালে বরটা খেতে খুবই টেস্টি হবে। এবং আমি যে বরটা সিদ্ধ করেছিলাম সেই বরটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এখন ধুয়ে নেব। আমি বরটা খেয়ে দেখুন একটা ক্যালেন্ডারের মধ্যে ঢেলে নিচ্ছি, তাতে আরো কিছু পানি দিয়ে বাকি সব ধুয়ে দিচ্ছি। এই দেখুন ভালো করে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আমি একদম কিছু কিছু করে কেটে নিয়ে মশলা দিয়ে একটু জল দিয়ে তারপর শুকিয়ে দিয়েছেন। দেখুন কালার, এখন আমি এই বরটাকে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। খুব ভালো করে মশলাকে আমি 20-25 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এবং চুলা থেকে নামানোর আগে আমি এটাতে ধনিয়া পাতাটা অ্যাড করে নেব। দেখুন এই রান্নাটায় প্রচুর পেঁয়াজ দিতে হয়, নাহলে এটা স্বাদটা খুব বেশি টেস্টি হয় না। এই দেখুন আমি এটাতে অল্প 2 টিস্পুন গরম মশলা পাউডারটা দিয়ে দিয়েছি, যেটা 5 ফোড়ন পাউডার 2 টিস্পুন দেওয়া। এবারও সবগুলোকে ভালোভাবে মিশিয়ে আমি এগুলিকে ডাকনা দিয়ে দেখে দেব। 5 ফোড়ন মশলা এটা গন্ধটা খুব অসাধারণ, যেটা আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় না বানিয়ে খেলে বুঝবেন না এই বটা কিংবা বুড়ি আর যেটাই বলুন খেতে কতটা মজা। পুরলটা রেডি হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর কালার এসেছে এবং খেতেও খুবই মজাদার এই পুরল বোনা রেসিপিটা। আমি এখন এটাতে অল্প একটু ধনিয়া পাতা অ্যাড করে নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। আমি বুড়লটাতে এখন ধনিয়া পাতাটা অ্যাড করে নিচ্ছি, তারপর ধনিয়া পাতাগুলো বুড়লের সাথে মিশিয়ে নেব। দেখো বুড়ল বাটিটা যত পুরানো হয় খেতে তত মজা। এই আমার বুড়ল বাটি, বরল বোনা বুড়ি যে দেশে যেই নামে বলুক, সেটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ধনিয়া পাতা দেওয়ার পর রেখে দিয়েছিলাম, এখন আপনাদেরকে একটা বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি। এই দেখুন বর, এটা ড্রাই বোর কীভাবে রান্না করতে হয় এই রেসিপিটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করলাম, যাতে খুব সহজে ঝটপট আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। আজকে আমি এটা গরুর বোর রান্না করেছি। বরবোনাটা রেডি হয়ে গেছে, আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং আজকে এটা আমি সাদা ভাতের সাথে পরিবেশন করছি, সাথে দুটো কাঁচামরিচ দিয়েছি। এই দেখুন এই বরবোনাটা খেতে খুবই মজা এবং সুস্বাদু, যারা খেতে পছন্দ করেন তারা আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ
খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।